মৃৎশিল্প ভারতীয় সংস্কৃতির এক অন্যতম কলা। ভাস্কর্যেই সমৃদ্ধ ঐতিহ্যবাহী এই শিল্প ভারতের বিভিন্ন পটভূমিকে এক অনন্য মাত্রা দান করেছে। আর তার মধ্যে একটি পটভূমি হল কলকাতার উত্তর ভাগে অবস্থিত এক অঞ্চল, যা বর্তমানে পটুয়া পাড়া বা কুমোরটুলি নামেও পরিচিত। আনুমানিক 1757 সালে পলাশির যুদ্ধের সময় শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণন দেব রাজা কৃষ্ণচন্দ্রের উৎসাহে প্রথম দুর্গাপূজা উদযাপিত করেন। সেই সময় নদিয়ার কৃষ্ণনগর থেকে এই মৃৎশিল্পীদের কুমোরটুলি অঞ্চলে নিয়ে আসা হয় প্রতিমা তৈরির কাজে, এবং তারপর থেকেই এই কুমোরটুলি শিল্পীদের টুলি বা বসতি হিসেবে সারা কলকাতায় আখ্যায়িত হয়। কুমোরটুলি প্রায় 300 বছর ধরে গঙ্গার পার্শ্ববর্তী স্থানে বিরাজমান। বর্তমানে এই কুমোরটুলি কলকাতার পাশাপাশি সারা বিশ্বের শিল্পের এক নিদারুণ আঙ্গিক। কুমোরটুলির এই শিল্পীরা ফুটিয়ে তোলেন রূপাকারের এক অসম্ভব চিত্রায়নকে। আর সেই সময়ের সর্বাধিক জনপ্রিয় কিছু মৃৎশিল্পী হলেন মোহনবাসী রুদ্রপাল এবং তার দুই পুত্র রুদ্রপাল এবং প্রদীপ রুদ্রপাল, গোড়াচাঁদ পাল, গণেশ পাল প্রমুখ। চলুন চিত্রকে এই অপরূপ রূপদানকারী কিছু দক্ষ শিল্পীদের সঙ্গে কথা বলে নেওয়া যাক, জেনে নেওয়া যাক তাদের শৈল্পিক অনুভূতি ও তাদের জীবন কাহিনী। কাজ কার থেকে শিখেছি? প্রথমত আমি আমার ফার্স্ট জীবনে ছিলাম, আমি হুগলিতে কাজ এসেছিলাম, প্রথম হুগলিতে আমার কাকার সঙ্গে গিয়েছিলাম প্রথমত। তারপরে খোকাপাল বলে একটা লোক আছে বাগবাজার, যে চোখ দেয়, ঠিক আছে, খোকাপাল, তা খোকাপালের কাছ থেকে আমি কাজটা শিখেছি। আর প্রথমত কুমোরটুলিতে কাজ করেছিলাম সমীর পাল ঘর, সমীর পালের মারা গেছে, ঠিক আছে, মারা গেছে উনি, সমীর পালের ঘরে কাজ শিখেছিলাম ওনার কাছ থেকে, খোকাপালের কাছ থেকে, ওনার ঘরে কাজ করতাম তখন, খোকাপাল ওনার ঘরে কাজ করতো, ওখান থেকে কাজ শিখা আমার। আমি কুমারতুলি মহিলা শিল্পী একজন, আমার নাম হচ্ছে চাইনা পাল। আমি 94 সাল থেকে এই পেশায় আসি। আমার বাবা করতেন, বাবা দুর্গা পুজোর ঠিক দিন কতক আগে মারা যান, সেই সময় থেকেই আমার হাতে করি, আর সেই সময় থেকে আমি কাজ আরম্ভ করি। প্রথমে তো কোনো হাতের কাজ জানতাম না, কিন্তু ছোটোবেলা থেকে আমার খুব এই পেশায় আসার ইচ্ছা ছিল। যেহেতু বাবা করতেন আমি দেখতাম, কিন্তু বাবা অপছন্দ করতেন যে মেয়েরা পুরুষ মানুষদের সঙ্গে কেন কাজ করবে। কাজ করছি ইনি মহিলা কাঞ্চি দত্ত পাল, ওনার বাবা ছিল এই কারবারটা, ওনার বাবা চালাতো নৃসিংহ পাল, এখন চালাচ্ছে কাঞ্চি দত্ত পাল, ঠিক আছে। ওনার বাবা ছিল চালাতো, প্রথমত সেরকম চালাতে পারতো না, ওনার বাবা বয়স হয়ে গিয়েছিলো, যেহেতু মেয়ে হাল ধরেছে, এখন ভালো চলছে। না না না, তাই কি হয় তাদের একটা, তাদের যখন বয়স মানে বয়স হবে, মানে কিংবা ধরো বয়স মানে লেখাপড়ার দিক দিয়ে চলে গেল, লেখাপড়া শেষ করে কি এই কাজে ঢুকবো, তার একটা অভিরুচি আছে। যেরকম আমার মন তো নাও থাকতে পারে যে আমি এই কাজটা করব। বর্ষাকালে এই পুজোটা এমন একটা সময় বর্ষাকাল, এবার এটাকে আমরা মাথায় রেখেই কাজ করি, কাজ করতে খুবই অসুবিধা হয়, অসুবিধে হলে তার কিছু করার নেই, তার মধ্যে থেকেও কাজ করতে এবং করি, অসুবিধে ভীষণ অসুবিধা, ভীষণ অসুবিধা। মানে এই বর্ষাতে তখন যে কোনো কাজই একটা ওয়েদারটা ভালো থাকলে পরে জিনিসগুলো কী হয় তাড়াতাড়ি করে একটু মানে শুকোয়ে শক্ত টানে, এইসব ব্যাপারগুলো থাকে। আর এখন ওই বর্ষার সময় এই কোলাই হচ্ছে, শুকোচ্ছে না, করছে না, শক্ত হচ্ছে না, টানছে না, যে সময় বেশি লাগবে।
কুমোরটুলি মালা পাল। আমি যুক্ত হয়েছি আমার যখন 14 বছর বয়স তখন থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত। তো তখন একটা টাইম ছিল, তখন ধরো 85-85 আমার বাবা মারা যায়। কিন্তু 85 বাবা তখন বলতো যে মেয়েরা দোকানে আসবে না। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল কি যে আমি কাজ শিখবো। তো 84 যখন তখন থেকে আমি একটু একটু করছি। 85 বাবা বলতো এখানে লেবাররা কাজ করে, এখানে ঘরের মেয়েরা কেউ কাজ করবে না। তবু আমি সেটা শুনলাম না, এটা খারাপ লাগবে, চলে যেতাম রাগ করে, আবার আসতাম। 85 তারপর বাবা মারা যায়। তখন আমাকে মানে একটু একটু আসছি আর তখন মনটা আরও খারাপ হয়ে যায়। 86 আমি হ্যান্ডিক্যাপ মিউজিয়ামে চান্স পাই দিল্লিতে, তা ওখানে বসে পুরো কাজটাকে কমপ্লিট করে এলাম। সেই কমপ্লিট করে এসে সেই কুমারী মালাপাল আর যে শিল্পী মালাপাল এখানে। তাই না, সব যে শুনতাম তা তো নয়, খেলা মন তো ওইদিকে। তার জন্য খেলতে চলে যখন আসতাম তখন একটু বাবা বকা বকে একটু মারধর দিয়ে এই কাজটা তখন আবার একটু করলাম। ওই করতে করতেই দিনগুলো কাটিয়েছি। করে নিয়ে এখন যখন বুঝতে পারছি তখন কোনো ওই কথাগুলো যদি তখন শুনতাম এখন হয়তো আরও ভালো কাজে দিত। এখানে এই ঠাকুরের কাজকে আমার খুব ভালো লাগে। আগে আমাদের ছিল এমনি সব ওই জলের পাত্র পায়খানা হয় না, সেই জিনিসের কাজ হতো আমার অক্ষে। এখানে এটা এই ঠাকুরের কাজ আমার খুব ভালো। কোনো সময় এখন শেষ হয়ে গেছিল, আর কিছু ছিল না। মানে করা না করা সমান, খুবই সময়টা খুবই খারাপ গেছে। আজকে আমার একার না, সকলেরই গেছে সেই জায়গা থেকে। কি বলবো, করোনাতে যে আমরা এখন এই জায়গায় এসেছি মানে মনে হয় একটু ভালো, জানি না আগামী দিনে কী হবে। কেন করোনার সময় কোনো কাজই ছিল না। বলবো বলো, আমরা তো ভালো কাজ করবো এবছর, তো আশাবাদী রয়েছি যে আমি প্রাইজ নেবো। আমাদের প্রাইজ না নিলে মন ভালো থাকে না। আর আমি জানি যে এই যে এখন যে খবরটা দেখাচ্ছে টিভিতে যেটা হয়েছে, দেখেছো তো টাকাগুলো দেখাচ্ছে। ওই যে ওই ঠাকুরটা আমি এক বছর করতে গিয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়, নাকতলা থিম করেছিলাম, 28টা প্রাইজ পেয়েছিলাম। আমাদের তো ওই প্রবলেমটা ধরলে হবে না, কারণ ধরো এই দিনকে পুজো আছে, আমরা এই দিনকে যাবে ঠাকুরটা নিতে আসবে, কারণ ওই প্রবলেমগুলো আমরা ধরি না। আমার ওরমের মধ্যেই কাজ করতে হবে, কারণ যে কে তা সে ঠাকুরটা নিতে আসবে তাকে তো দিতে হবে, সে তো কিছু বললে শুনবে না।
ছিল সব উঠে গেছে, এসব কোথাও আর নেই। যেহেতু আমি তো একটা ভেঙেই দিয়েছি একটা, যে মহিলা হিসেবে কোনো অসুবিধে নেই, বাবা আশীর্বাদ পেয়ে গেছি, সেই হিসেবটা এখন করলে হবে না। এখন নতুন প্রজন্মের কথা ভাবতে হবে, আমাকে আরও নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে, যাতে আরও ভালো কিছু আমি করে করতে পারি। দেখানো চিন্তা আমি করি না, বা কম্পিটিশনেও আমি কোনো সময় ভাবি না। আমরা না করলে তো কোনো কেউ দেখতে পাবে না, আমরা করছি বলি তাই সবাই আমাদের কুমারটুলি এত লোক সব করছে। সত্যিকারে বলতে কি আমাদের মনের অবস্থা কোনো খারাপ হয় না, কেননা কারণ আমাদের একজন গেলে আরেকজনকে ডাক আমাদের এই দুর্গা যেই চলে যাবে লক্ষ্মী নেমে যাবে, সাত দিনের মধ্যে টাকা আর ফিনিশ করে কাস্টমারের হাতে দিতে হবে।